This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতের খাবার খেয়ে ঘরের বাইরে জল খেতে এসে হাতির আক্রমণ আক্রমণে মৃত্যু হলো 63 বছরের পৌরের। মৃত পৌরের নাম মনি ওরাও। মঙ্গলবার রাত 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা এলাকায়। ঘটনায় আহত ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত মনি ওরাও আত্মীয় বিজয় মারাঙ্গের গ্রামের। রাতে নিজের ঘরে খাবার খেয়ে ঘরের বাইরে জল খেতে আসলে হাতির আক্রমণে গুরুতর আহত হন মনি ওরাও। তরিকুলি তাকে উদ্ধার করে বেতপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বন দপ্তরের বেন্নাগুড়ি স্কোয়াড আধিকারিকরা বীরপাড়া হাসপাতালে পৌঁছে বনদপ্তর সূত্রে খবর সরকারের নিয়মে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ওনার নাম মনি ওরাও। উনি খাওয়া দাওয়া করে বাইরে মানে জল খাওয়ার জন্য মানে বাড়ি থেকে নামিয়েছিলেন। আংনাতে যখন নামেন তখন মানে হঠাৎ করে হাঁটতে আইসে মায়ের দিয়ে গেল। আর কীভাবে তো আমরা তো জানি না, মানে কেমন করে মারলো আমরা তো জানি না, কারণ আমরা স্পটে ছিলাম না। তারপরে আপনারা বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল আনলেন। হ্যাঁ, চিকিৎসকরা কি বললো? চিকিৎসকরা বললেন যে আসে মানে আমরা তো যখন তো যখন আমরা নিয়ে আসতাম তখন তো ছিলেন, তখন যখন হসপিটাল ঢুকাইলাম আমরা, তাহলে ডাক্তাররা বললো না মারা গেছে। এটা কোন এলাকায় ঘটনাটা হয়েছে? চানাডিপা। আপনার নাম? আমার নাম বিজয় মারান্ডি। বিজয় মারান্ডি মালিয়া মারান্ডি মারানি। আপনার বাড়ি? আমার বাড়ি জেনারেল। মূলত কি হয়েছে এখানে? হাতি বাইর হয়েছে। হাতি বাইর হওয়ার কারণে এখানে একজন চা বাগানে পায়খানা করতে গেছে, সেখানে তাকে হাতি তাড়া করে ধরে ফেলে, সেখানে হাতি তাকে মেরে দেয়। এটা কোন কোন এলাকা? এটা হচ্ছে উত্তর চানাডিপা। এটা হচ্ছে উত্তর চানাডিপা 1543 পার্ট। নাম কি ওনার? ওনার নাম হচ্ছে মনু উরাও। ওনাদের বাড়িতে কি ফ্যামিলিতে অন্য কেউ ছিল? ওনাদের ফ্যামিলিতে দুই ছেলে আছে আর স্ত্রী আছে, এক স্ত্রী দুই ছেলেই আছে। উনি কোথায় যাওয়া যেতে চেয়েছিল? উনি চা বাগান যেতে চেয়েছিল পায়খানা করতে, সেখানে হাতি এসে ও দেখতে পায় না, পায়খানা করতে যায়, ওইখানে হাতি তাকে মেরে দেয়। উঠাও খাঙ্গের উঠাও উঠাও উপরে।